वेलकम बैक टू माय न्यू ब्लॉग। कैमन आपनारा सबाई आशा करी सकले खूब भलो आछेन, आमि खूब खूब भलो आछि। तो आज के बिकल बेलाय चले एसेछि आमरा धोबीघाटे, ब्यारकपुरे धोबीघाट एटा। तो धोबीघाटे एसे आमि बसे आछि, देखते पेयेछेन किसेर उपर आमि बसे आछि? नौकार उपर। तो नौकाटा डांगाय रखा रयेछे आर एखाने नदी, एई जे नदी। आर रंजन एसेछे आमार बाड़िते, तो रंजनके निये घुरते एसेछि। रंजन बोले चलो बिकल बेला एकटु बेरोई घुरे देखबो एकटुखानि, तो ओके निये चले एलाम धोबीघाटे। तो एखाने बसे बसे भिडियो बानाच्छि, ए देखुन पुरो भिउटा। तो रंजन एदिके ताकाओ एकटुखानि, ভিডিও মাছি তো তোমাকে নিয়ে। হ্যাঁ, কেমন লাগে, কেমন লাগছে বলো? ধোবীঘাট এখানে পাশে আমরা এসে মাঝে মধ্যে বসি, বাট নৌকার মধ্যে বসেছি এখানটা এসে। একটা নৌকা ফাঁকা পড়েছিল, তো রঞ্জন এখন এখানে কারুকার্য করছে, রিলস বানানোর চেষ্টা করছে, একটা ছাড়বে বলে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন, কন্টিনিউ। ওকে, ছেড়ে কোথায় খুঁজবো আবার তুই যে আমার খুঁজছে না শহর। বুকের মধ্যে তোর টুকরো স্মৃতির ঢেউ, তবু কানে কানে বলে কে যে এড়িয়ে চলার নামই তো জীবন। এখন ধোবীঘাট থেকে বেরোলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর রঞ্জন দুজনে মিলে। তো আমার পেছনে আছে রঞ্জন, ভিডিও করছে। তো এখন ধোবীঘাট থেকে বেরিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবো, আর যাওয়ার পথে যত কিছু রয়েছে এখানে ঐতিহ্য ব্যারাকপুরে, সেগুলো ওকে একটু দেখাবো খুব শর্টে। তো কন্টিনিউ থাকুন আমার সাথে। ফাইনালি গাইজ, এখন আছি মঙ্গল পাণ্ডে পার্কের সামনে। তো ওকে নিয়েছিলাম মঙ্গল পাণ্ডে পার্ক দেখাতে। তো পার্ক তো রাত্রিরে বন্ধ হয়ে গেছে, বাট এপাশে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কিছু খাওয়ার দরকার ছিল। তো গঙ্গার ঘাট থেকে এসে এখানে বসেছি, এখন এখান থেকেও বেরিয়ে যাবো। মঙ্গল পাণ্ডে পার্ক দেখেছি আমাদের এখানে কীরকম। তো পার্কের সামনেই এখন রয়েছি আমরা, ঘুম পেয়ে গেছে বেচারা হাঁটতে হাঁটতে। তো চল দেখা যাক কী হয়। তো গাইজ, রাত্রিবেলায় মঙ্গল পাণ্ডে পার্কের সামনে গঙ্গার ঘাটে এসেছি, পুরো ভিডিও ভিউটা চিড়িয়ামুড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, ঘুরে টুরে এসছি অনেক দূর থেকে। তো আমি আর রঞ্জন এখন হেঁটে 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 যাচ্ছি চিড়িয়ামুড়ে বাড়ির দিকে। দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কত গাড়ি ঘোড়া চলছে, সব জায়গা থেকে ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি। ওই যে রঞ্জন এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন রঞ্জন এখানে বসে আছে। তো ব্যারাকপুর থেকে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ গাইজ লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আর দেখাবে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বা।